আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা বেড়াতে এসেছি সাভার গলফ ক্লাবের সন্নিহিত আশপাশের এলাকা ঘুরতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুদৃশ্য মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছে সম্প্রতি ডিসেম্বর 2023 সালের প্রথম দিকে এই মসজিদটির উদ্বোধন হয়েছে। এই মসজিদটি স্থাপিত হয়েছে ঢাকা থেকে ঢাকা আরিচা হাইওয়ের একটি অতি গুরুত্বপূর্ণ লোকেশনে, কারণ এই হাইওয়েটা সাভার সদর থেকে নবীনগর যে জাতীয় স্মৃতিসৌধ আছে এর মধ্যবর্তী এলাকায়, এবং সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধ যদি যেতে হয় তাহলে হাইওয়ের ঠিক বাম পাশে এটা পড়ে, এবং এটা দূরত্ব স্মৃতিসৌধ থেকেও খুব বেশি দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্স বলা যায়। তো এটা অ্যাকচুয়ালি ক্যান্টনমেন্টেরই জায়গা, মিরপুর সেনানিবাসের যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে গলফ ক্লাবের একটা ফটক, এখান থেকে ঠিক পাশেই। এখানে একটা সুন্দর পাতাবাহার গাছ দেখা যাচ্ছে। তো এই পাতাবাহার, এখানে একটু ছোট পাতাবাহারের বাগান আছে। তো এটা আসলে মসজিদের পরে, আর এই পাতাবাহার বাগানের পরেই হচ্ছে গলফ ক্লাব বাম পাশে। গলফ ক্লাব আসলে সাভার ক্যান্টনমেন্টেরই একটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, এবং তাদেরই এটা খেলাধুলা বিনোদনের অংশ হিসেবে এটা স্থাপিত হয়েছে। তো এটা মেন রোড থেকে ঠিক পাশেই এর ফটকটা দেখা যায়, দেখা যাচ্ছে যে এই বাগানের পরে বাম পাশে সাভার গলফ ক্লাবের মেন ফটকটা। আর এখানে গলফ ক্লাবের লোকজনের পাশাপাশি মূলত এটা ইউজ করে বেশি হচ্ছে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর কর্মকর্তা বা সিপাহি, তারাই মূলত ইউজ করে, তবে পাশে গলফ ক্লাবটা আছে। আর তার আগে প্রথমে যেটা বলছিলাম যে একটি সুন্দর মসজিদ, আসলে আগে একটা মসজিদ, ছোটোখাটো একটা নামাজের ব্যবস্থা এই গলফ ক্লাবের ভিতরে ছিল, কিন্তু সেটা খুব ছোট পরিসরে। তবে সম্প্রতি প্রায় 15% জায়গার উপরে এই সুদৃশ্য সুন্দর মসজিদটি স্থাপিত হয়েছে, যা সাভার ক্যান্টনমেন্টের ফান্ডে, সরকারি ফান্ডে, আর গলফ ক্লাব কর্মকর্তা অ্যাসোসিয়েশনের তারাও, এভাবে সবাই আসলে একটা উদ্যোগ নিয়েছিল যে এখানে একটা সুন্দর মসজিদ থাকা উচিত। এত সুন্দর একটা লোকেশন, গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, গলফ ক্লাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসে, ভিআইপি লোকজন, স্পোর্টসম্যান যারা আসে, তো এখানে একটা সুন্দর মসজিদ থাকা উচিত। একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে তো অবশ্যই সুন্দর সুন্দর মসজিদ থাকে। আর এটা আসলে এই যে ফুলে যে বাগানটা আছে পাতাবাহার বাগানের, এর পরেই আরও একটু আগায় গেলে দেখা যাচ্ছে যে মিরপুর ক্যান্টনমেন্টের অধীন একটা বিশাল মসজিদ আছে ক্যান্টনমেন্টের মূল প্যারেড স্কোয়ারে, যেখানে সেনাবাহিনীর বিভিন্ন প্রদর্শনী, অস্ত্র প্রদর্শনী, প্রশিক্ষণ ট্রেনিং নিয়মিতই হয়। তো ওখানে আসলে একটা সুদৃশ্য বৃহৎ মসজিদ আছে। তবে তার আগে যে গলফ ক্লাবটা ছিল, যে গলফ ক্লাব আছে, তো এইখানে আসলে মসজিদের ভালো ব্যবস্থা ছিল না, তাই এখান থেকে প্রায় 1/4 কিলোমিটার দূরে যে তবে তাদের হয়তো বা নামাজ পড়তে হতো মিরপুর ক্যান্টনমেন্টের মসজিদটিতে। তো এখন কিন্তু ওই সমস্যাটা কেটে গেল, যেহেতু এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে। তো এখানে সেনাবাহিনীর কর্মকর্তা, তাদের সৈনিক বা বিভিন্ন গেস্ট অতিথি, দেশের যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে প্রতিনিয়ত তাদের বিভিন্ন কাজে আসতে হয়, ভ্রমণে বা গলফ ক্লাবে খেলার অংশ হিসেবে আসেন, তো তাদের এখন সুন্দর স্পেসে এবং ওয়াইল্ড একটা স্ট্রাকচারের আধুনিক ডিজাইনের মসজিদে তারা নামাজ পড়তে পারবে। তো এখানে আসলে ভালো একটা মসজিদ কিন্তু নামাজিদের জন্য একটা অধিকার বলা যায়, এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা সুন্দর পরিবেশ অবশ্যই নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ায়। এবং এখানে এটা আসলে সুন্দর সুন্দর মসজিদ আজকাল আসলে একটা ইসলাম ঐতিহ্যের অংশ হয়ে গেছে, মিডল ইস্টে এবং মালয়েশিয়া অনেক দেশেই অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখা যায়,
এটা তাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশেও সরকারিভাবে প্রতিটা উপজেলায় একটি করে মডেল মসজিদ হয়েছে বা সরকারি বেসরকারিভাবে অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হতে দেখা যাচ্ছে। আবার এই মসজিদেরই আশপাশে দেখা রয়েছে ফুলের বাগান, সুদৃশ্য পাতাবাহারের গাছ, অর্থাৎ সৌন্দর্য বর্ধনের নানা আয়োজন থাকে মসজিদের ভিতরে। যেমন কারুকার্য খচিত বিভিন্ন নিদর্শন দেখা যায়, বিভিন্ন ডিজাইন এবং নকশায় সেখানে বিভিন্ন আরবি হরফ সহ বিভিন্ন কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ বাণী উল্লেখ করা হয়। সেখানে চারুকলা অনেক নিদর্শনই সেখানে পাওয়া যায়। তবে মসজিদের বাহির সাইডে বেলকনিতেও কিন্তু সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ, ফুলের গাছ, বিভিন্ন সিজনাল ফুলের দেখা যায় বিশেষ করে শীতকালে। তো মসজিদের পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সবাই আসলে সচেতন হওয়া উচিত, খেয়াল করা উচিত। তা নাহলে মসজিদ কর্তৃপক্ষ যত চেষ্টাই করুক, পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে প্রত্যেকের যার যার অবস্থান থেকেই নিশ্চিত করার চেষ্টা করা উচিত। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা উচিত, আবার নির্দিষ্ট স্থানে জুতা বা অন্য জিনিসগুলো রাখা উচিত, এবং এ ধরনের ভালো ব্যবস্থা আজকাল মসজিদগুলোতে দেখা যায় যে যেখানে জুতা রাখা নির্দিষ্ট প্লেস থাকে, অজু করার জন্য সুন্দর ব্যবস্থা, পানি সবই আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তো আজকাল মসজিদগুলোতে নামাজিদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি অনেক গুরুত্ব পায়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পরিবেশ এটা অবশ্যই দরকার, কারণ ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নামাজের অবশ্যই সম্পর্ক রয়েছে। যেমন অজু করা হয় নামাজের আগে, এটা অবশ্যই এটা অজু করা সুন্নত, এবং এখানে এটা এই ফরজ নামাজের আগে এটা অবশ্যই বাধ্যতামূলক যে অজু করতেই হয়, যেটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে মাথায় রেখেই এটার ব্যবস্থা করা হয়েছে। আর এই সাবার ক্যান্টনমেন্টের যে গলফ ক্লাব বা ক্যান্টনমেন্ট, এর দুই পাশে আসলে ক্যান্টনমেন্ট এরিয়া, তো এখানে কিন্তু সুদৃশ্য ফুলের বাগান রয়েছে, লেক আছে। মসজিদের থেকে কিছু এগিয়ে যাওয়ার পরে সাবার গলফ ক্লাবের এটা আসলে সীমানা প্রাচীর। এখানে দেখা যাচ্ছে লতা পাতা যুক্ত এক ধরনের সুন্দর সুন্দর এক ধরনের লতানো গাছ দেখা যায়, যেটা বেশ লম্বা হয়। বিভিন্ন বাসা বাড়ি বা অফিস ফ্যাক্টরির পাশে বা ওই যে চতুর্দিকে বেড়ার কাজ হয়ে যায়, এবং সৌন্দর্য বর্ধনে একটি ধরনের পাতাবাহার টাইপের এই গাছগুলো দেখা যায়। তো এটা হচ্ছে সাবার গলফ ক্লাবের ঠিক পাশেই। সাবার গলফ ক্লাব সাবার থেকে যে জাতীয় স্মৃতিসৌধ যেতে গেলে বাম পাশেই প্রথমে গলফ ক্লাব, আর তারপরেই গলফ ক্লাবের ভিতরেই, কারণ এই একটা লেক দেখতে পাচ্ছেন, এই লেকটা আসলে গলফ ক্লাব বা ক্যান্টনমেন্ট এরিয়ার যে গলফ ক্লাব এটার ভিতর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। বাম পাশে যে মাঠটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বাঁশের ঝাড়, সৌন্দর্য বর্ধন এ ধরনের ছোটো ছোটো বাঁশের ঝাড় দেখা যায়। তো এরপরেই লেক আছে, এই লেকটা অ্যাকচুয়ালি এই লেকটা গলফ ক্লাবের ভিতর দিয়ে তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সোজা ভিতরে চলে গেছে, কারণ এরপরে সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকেই লেকটা গেছে। আর শীতকালে জাহাঙ্গীরনগরের লেকগুলোতে প্রচুর পাখির সমাগম দেখা যায়, দেশি বিদেশি অনেক পাখি। তো সুযোগ করে আপনারাও বেরিয়ে আসবেন আশা করি।